हेलो स्टूडेंट, हाउ आर यू? आई होप यू आर फाइन और बेटर। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে কি রাসায়নিক গণনা। আজকে আমরা দ্বিতীয় নাম্বার ক্লাস করছি, প্রথম এরোডি একটা ক্লাস করেছি। তারপরে দ্বিতীয় ক্লাসও আমরা ফার্স্টে কতগুলো ইনফরমেশন দেবো, সেই ইনফরমেশনগুলো আগে ভালোভাবে তুমি বুঝবে, তারপর তুমি এখানে বিভিন্ন টাইপের যে আমাদের প্রবলেম পড়ে সেই প্রবলেমগুলো তবেই তুমি সলভ করতে পারো। ওকে, যেমন প্রথমে আমাদের এখানে পড়তে হয় দেখো গ্রাম আণবিক ভর, গ্রাম আণবিক ভর। হ্যাঁ, আরেকটু বলি, যারা হয়তো এগুলো জানো ভালোভাবে, মনে পড়ছে যে না এগুলো আমি ভালোভাবে জানি, তাহলে জাস্ট 5 মিনিট কি 7 মিনিট মধ্যে স্কিপ করে চলে যাও, ডাইরেক্ট অঙ্ক পেয়ে যাবে। তাহলে দেখো গ্রাম আণবিক ভর এইটা কি, গ্রাম আণবিক ভরটা কি, বা একে আমরা ধরো গ্রাম পরমাণু, এটাকে আবার বলতে পারি গ্রাম পরমাণু। গ্রাম আণবিক মানে অণু হবে, গ্রাম অণু। এই জিনিসগুলো দেখো, আণবিক ভর মানে তার যে সংকেত, অণুর যে একটা সংকেত, সেটার যদি আমরা পারমাণবিক ভর নির্ণয় করি সেটা হবে গ্রাম আণবিক ভর। মানে ধরো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের সংকেত এটা CO2, এর গ্রাম আণবিক ভর কত হবে, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু আছে 2, এই যে 2, কারণ দুটো অক্সিজেন আছে, তার মানে আসছে দেখো 32 আর 12 44 আসছে। এই 44 একটা সংখ্যা, একে যদি তুমি গ্রামে প্রকাশ করো তখন তার গ্রাম আণবিক ভর বা গ্রাম অনুতারে কত হবে কার্বন ডাইঅক্সাইডের, 44 গ্রাম। এটাকে গ্রামে প্রকাশ করছি বলে আমরা গ্রাম লিখছি, ওকে, 44 গ্রাম অণু। এখন দেখো গ্রাম অণু বা তার যে গ্রাম আণবিক ভর, এতে অণু কতগুলো থাকে, না যে কোনো গ্যাসের, যখন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44 বেরিয়েছে, আমাদের যদি জল করি তাহলে হবে 2 প্লাস হচ্ছে 16 মানে 18 গ্রাম। আমরা যদি হাইড্রোজেন নিই, হাইড্রোজেনের কত আসবে 2 গ্রাম, ওকে। তার মানে দেখো এখানে তার আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করলে আমরা গ্রাম অণু পাবো, যে আণবিক ভর পাবো, ওকে। ওই আণবিক ভরটা সবসময়, মানে আণবিক ভরে অনুসংখ্যা সবসময় কত থাকবে, এইটা সমানই থাকবে অনুসংখ্যা 6.022 × 10⁻²³ টি, ওকে। তাহলে 1 গ্রাম অণুতে অনুসংখ্যা কত, 1 গ্রাম অণুতে অনুসংখ্যা অবশ্যই থাকবে ওটা 1 গ্রাম। তাহলে এখানে লিখবো আমরা যে 1 গ্রাম অণুতে, 1 গ্রাম অণুতে অনুসংখ্যা কত আসবে, না 6.022 × 10⁻²³ টি, এটা 1 গ্রাম অণুতে এটা থাকবে। যদি হয় একটা পরমাণু হয় তাও সেম থাকবে, 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম যদি পরমাণু লেখা হয় তার ক্ষেত্রে দেখো কত থাকবে, পরমাণু সংখ্যা হবে, তখন তখন অনুসংখ্যা হবে না, এটা হচ্ছে পরমাণু সংখ্যা হয়ে যাবে, এটাই থাকবে 1 গ্রাম অণু, 1 গ্রাম পরমাণু, সমস্ত কিছু। এটা গেল আমাদের ওজনের দিক থেকে যে ওজন কত হবে। এরপর আসছি আমরা আয়তনে, তাকে বলবো আমরা আণবিক আয়তন, বা এই ভরের জায়গাতে ধরো গ্রাম আণবিক আয়তন বলতে পারো, গ্রাম অণুর জায়গায় এটা থাকবে না, আর যেগুলো বুঝিয়ে দিই পুরোটা হলো গ্রাম অণুর ব্যাপারটা বুঝলাম, অনুসংখ্যা থাকবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস, অনুসংখ্যা থেকে যখন বলবে যে পরমাণু বার করো, পরমাণু বার করো, আমি ওই সব অঙ্কে যখন যাবো তখন আমি ওটা দেখাবো। তাহলে গ্রাম গ্রাম আণবিক ধরো আয়তন, গ্রাম আণবিক আয়তন, বা এটাকে আমি আরো বলবো মোলার, মোলার আয়তন, আয়তন মোলার আয়তন কি, গ্রাম আণবিক আয়তন কি, না কোনো পরমাণু বা অণু, অণু হলে কি আসবে, গ্রাম আসবে, আণবিক আসবে, তাদের 1 গ্রাম অণু যে আয়তন দখল করে সেটাই বলবে তার আণবিক আয়তন। মানে যদি অক্সিজেন হয়, ধরো আমি অক্সিজেনের কথা বলছি, তাহলে অক্সিজেন মান কত হবে, 16 × 32, তাহলে 32 গ্রাম অক্সিজেনের যে আয়তন, 32 গ্রাম অক্সিজেন থাকার জন্য যে আয়তন, সেই আয়তনটাই হবে তার এই যে গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন, কারণ 32 গ্রাম সমান হয় 1 মোল, মানে 1 গ্রাম অণু সমান আবার 1 মোল, এটা মনে রাখতে হবে যে 1 গ্রাম অণু, অণু সমান হচ্ছে 1 মোল, ওকে। 1 গ্রাম অণু সমান কত আসবে, 1 গ্রাম অণু সমান আসবে তোমার 1 মোল, 1 গ্রাম অণু সমান 1 মোল। তাহলে মোলার আয়তন হলো ক্লিয়ার। এখন এই মোলার আয়তনের মান হচ্ছে কত, 22.4 লিটার, কত, 22.4 লিটার। তাহলে কি এটা সবার ক্ষেত্রে, হ্যাঁ সমস্ত কিছুর ক্ষেত্রে, গ্যাসের ক্ষেত্রে, অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন, যেমন যদি একটা তোমাদের লিস্ট দিয়ে দেখো আমি,
ধরো অক্সিজেন কত হলো 32 গ্রাম, এর আয়তন কত আসবে 22.4 লিটার। যদি বলে হাইড্রোজেন, হাইড্রোজেন মাত্র 2 গ্রাম, এর আয়তন কত আসবে 22.4 লিটার। যদি বলে সিও টু, এটা আসবে কত 44, কারণ আণবিক তার আণবিক ভর কত 44, এটা আসবে কত একই, ওগুলো লিখছি না। ধরো বলেছে নাইট্রোজেন 14 × 28, এটা 28 গ্রাম সমান আসবে এটা। এখন এই যে 22.4 লিটার, এটা কি সবসময় সমান থাকবে? নো, সবসময় সমান থাকবে না, একটা নির্দিষ্ট শর্ত বজায় থাকলে বা নির্দিষ্ট শর্ত মেনে চললে তবে 22.4 লিটার হবে। ওকে, সেই শর্তটার নাম হচ্ছে আমাদের এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার এসটিপি যদি হয় তাহলে 22.4 লিটার হবে। এসটিপি যদি না হয় তাহলে কি করে বার করবো? বা যদি এখানে 32 জায়গায় অন্য কিছু দিয়ে দেয়, 16 গ্রামের ক্ষেত্রে কত আসবে? তার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা এর আগের চ্যাপ্টার গ্যাসের চ্যাপ্টারে পড়েছি, পিভি সমান এনআরটি। এখান থেকে তুমি সমস্ত কিছু ভি বার করতে পারো, পি বার করতে পারো, এন মানে হচ্ছে মোল সংখ্যা। আবার মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি ডাব্লিউ বাই মোলার ভর, মানে গ্রাম বাই মোলার ভর। ওকে, এনের জায়গায় আবার এরকম লেখা ডাব্লিউ বাই ক্যাপিটাল এম আর ইনটু টি। এই ডাব্লিউ মানে কত গ্রাম দিয়েছে, যদি তোমার 32 গ্রাম দেয় তাহলে 32 বাই মোলার ভর 32 কত হলো 1 মোল। যদি বলে 16, তার মানে 16/32 হাফ মোল, ক্লিয়ার? যদি বলে 64, 64/32 তাহলে কত হলো 2 মোল। তাহলে দেখো ডাব্লিউ বাই এম সমান এন এর ভ্যালুটা আছে, মোল সংখ্যাটা আমরা ওখান থেকে ক্যালকুলেট করতে পারবো। এটি হলো আমাদের আয়তনের ব্যাপার। আমি কি বললাম যে এসটিপি মেনটেন করলে 22.4 লিটার হবে, যদি এসটিপি মেনটেন না করে তাহলে তার আয়তন 22.4 লিটার থাকবে না। তখন আমাকে কোন ফর্মুলা থেকে ক্যালকুলেট করবো? আমরা পিভি সমান এনআরটি ফর্মুলা থেকে ক্যালকুলেট করবো। যেমন ভ্যালু দেওয়া থাকবে, আর এর ভ্যালু, বিআর ভ্যালু যেমন দেওয়া থাক, আমরা এই ফর্মুলা থেকে কি করতে পারবো, ক্যালকুলেশন করতে পারবো। ওকে, আরেকটা ফর্মুলা আছে এম সমান টু ডি, আণবিক গুরুত্ব সমান বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এম সমান হচ্ছে 2×d, এম মানে কি আণবিক গুরুত্ব, এটা হচ্ছে আণবিক গুরুত্ব, আর ডিটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব, এটা হচ্ছে বাষ্প ঘনত্ব। এটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব, কোনটা? ডিটা হচ্ছে কি বাষ্প ঘনত্ব, এম সমান 2×d। জাস্ট এইগুলো একটু মনে রাখো, এরপর আমরা অঙ্কে যাচ্ছি এবং সেই অঙ্ক করতে করতে আবার বিভিন্ন টাইপের সমস্যা হবে, তখন আমরা সেগুলো কি করব, সলভ করব। এবং আজকে পুরো যতক্ষণ চলবে ক্লাস, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা পুরোটাই এখন নিউমেরিক্যাল করব, মানে প্রবলেম সলভ করব। তো ফার্স্টের এখানে প্রবলেম দেখো আছে, বলেছে এসটিপিতে এত ML গ্যাসের ভর 16 গ্রাম হলে গ্যাসটি কি হবে। আচ্ছা, আমি প্রশ্নটা লিখে নিই, কারণ একটা লিখতে হবে, নাহলে তোমাদের টাইম চলে যাবে। এই হচ্ছে তোমার প্রশ্ন, বলেছে এসটিপিতে এত ML মানে মিলিলিটার, ML মিলিলিটার গ্যাসের ভর 16 গ্রাম হলে গ্যাসটি হলো, নিচে চারটা অপশান দিয়েছে, এদের মধ্যে কে হবে? তো আমাদের দেখো এইটা মানে তো 22.4 লিটার, কারণ 22.4 লিটার একে যদি 1000 দিয়ে গুণ করো তাহলে মিলিলিটার আসবে। তো 1000 দিয়ে গুণ করলে কত আসছে, দেখো 2.0 ML আসছে, তার মানে ঠিক আছে 22.4 লিটারে আছে। তার মানে ওর যে ভর সেটা আণবিক গুরুত্বের সমান হবে, আমরা তেই মাত্র পড়ে এলাম যে আণবিক ভরটা হচ্ছে তার আয়তন কত হবে, আণবিক আয়তন 22.4 লিটার হবে যদি এসটিপি মেনটেন করে। তা আমাদেরকে বলে দিয়েছে এসটিপি আছে। ওকে, তারপরে যে নিচের আণবিক ভর ক্যালকুলেশন করতে শুরু করে দাও, এই যে নিচের যে সংখ্যাগুলো আছে তাহলে অ্যান্সার পেয়ে যাবে। সি মানে কত 12 প্লাস হাইড্রোজেনের 1, কটা হাইড্রোজেন আছে 4, তার মানে কত হলো 16 হলো। ও, তাহলে প্রথমেরটা হয়ে গেল, তাহলে এগুলো আমার করারই দরকার নেই, তাও করে দেখে নিতে পারো। দেখো 16, তার মানে এটাই অ্যান্সার আসবে। নাইট্রোজেন যদি করো, নাইট্রোজেনের হচ্ছে 7 মানে 14×2, 14×2 = 28, এ তো হলো না। যদি এটা বার করো কার্বনের 12×2, দেখো 12 আর নিচে 2 আছে, 12×2 = 24, প্লাস হাইড্রোজেন 1×2 মানে 2, কত হলো 26 হলো না। আর এটার কত হবে 12×2 = 24 প্লাস 4 মানে হচ্ছে 28, তার মানে আমাদের যেহেতু 16 বলেছে তাহলে মিথেন হবে, CH4 মানে কি হয় মিথেন। ওকে, তাহলে নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি আমরা। নেক্সট প্রশ্ন দেখো, কোন গ্যাসের বাষ্প ঘনত্ব বলছে 8 হলে গ্যাসটি হলো, গ্যাসটা কি হবে? এতগুলো অপশন দেওয়া আছে, তার মানে আমাদের আণবিক গুরুত্ব বার করো এম সমান 2D ফর্মুলাতে, এম সমান 2×d, দেখো ডি এর মান দেওয়া আছে বাষ্প ঘনত্ব, তাহলে 2×8 মানে 16, তো 16 তাই মাত্র আমরা করলাম মিথেন হবে, বাকিগুলো আর করছি না, তাহলে মিথেন হলো। বাকি এর বার করে দেখে নিতে হবে কার 16 হবে আণবিক গুরুত্ব, সেটা অ্যান্সার হবে, বুঝে গেলো? বাকিগুলো তো মিলবে না, এটা যদি করে 12×24 হয়ে গেল, 24 + 2 = 26,
চলে যাই এই প্রশ্ন দেখো, এরকম ভাবে আমরা আস্তে আস্তে গভীরের দিকে যাব, মানে জটিল প্রশ্নের দিকে যাব। প্রশ্নটা ভালো করে তোমরা আগে পড়ে নাও। আচ্ছা, সবচেয়ে বেটার হচ্ছে যদি পড়ার পর তোমরা অঙ্কটা পজ করো। পজ মানে হচ্ছে যে মোবাইলে দেখলে মোবাইলের উপরে, বা যদি তুমি কম্পিউটারে দেখো বা ল্যাপটপে দেখলে ব্যাক স্পেসটা টিপবে, তাহলে কি হবে সেটা পজ হয়ে যাবে, মানে দাঁড়িয়ে যাবে। ওকে, দাঁড়িয়ে যাওয়ার পর অঙ্কটা আগে দেখবে, দেখে নিজে করার চেষ্টা করবে, না পারলে তারপর তুমি আবার ক্লিক করো, আবার চলতে শুরু করবে, তারপর দেখো। এতে কি হবে, তোমার অনেকটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, হ্যাবিট হবে। হ্যাঁ, তাছাড়া যদি পরপর দেখতে থাকো তাহলে কিন্তু মানে দু তিনটা দেখার পর কিন্তু এরকম ভাবে করতে হবে। তাহলে বলছি দেখো, হাইড্রোজেন অক্সিজেন, তাহলে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়াটাকে লিখতে হবে এরকমের ক্ষেত্রে, এরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে বিক্রিয়া আগে জানতে হবে। তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন সমান জল বলেছি, জলের সংকেত H2O, তো এটা ব্যালেন্স করতে হবে। ফার্স্ট অক্সিজেন দেখো এখানে, তার মানে এখানে দুই লাগাতে হবে, এখানেও দুই লাগাতে হবে, হয়ে গেল ব্যালেন্স। এরপর আমাকে বলেছে দেখো, দু মোল জল তৈরি হয়। দেখো এখানে দু মোল ঠিকই আছে আমাদের, দুই মোল এইটার সংখ্যা, অণুর পাশে যেটা থাকে সামনের দিকে যেটা থাকে সেটা হচ্ছে তার মোল সংখ্যা। যেমন এখানে যদি বলি হাইড্রোজেনের সামনে দুই আছে মানে দুই মোল, অক্সিজেনের সামনে কিছু নেই এক আছে, এক থাকে মানে এক মোল, আর জলের সামনে কত দুই আছে মানে দুই মোল, তার মানে দু মোল হাইড্রোজেন এক মোল অক্সিজেন মিলে দু মোল কি হয়েছে, জল তৈরি হয়েছে। আমাদের কোর্টে বলেছে দু মোল জল তৈরি করতে অক্সিজেন কত গ্রাম লাগবে, তো অক্সিজেনের গ্রামটা বার করো। এটা তো কত হবে, 16 × 2, অক্সিজেনের 16 হয়, 1 থেকে 20 পর্যন্ত আমাকে মুখস্থ করে রাখতে হবে অবশ্যই। তাহলে 16 × 2 সমান কত হলো, 32 হলো, তাহলে 32 গ্রাম, এটাই অ্যান্সার। তাহলে দু মোল অক্সিজেন, এরপর তুমি এখানে অ্যান্সার লিখবে যে দু মোল জল তৈরি করতে কত, 32 গ্রাম অক্সিজেন প্রয়োজন। ব্যাস, 2 গ্রাম জল তৈরি করতে 32 গ্রাম অক্সিজেনের প্রয়োজন, এরকম ভাবে প্রশ্ন অ্যান্সার দিতে হবে। ওকে, পরের প্রশ্ন আমি চলে আসছি। আচ্ছা, এরপর দেখো বলেছে 17 গ্রাম ভরের একটি গ্যাসের STP তে আয়তন 22.4 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে। ওকে, তাহলে এটা যদি আয়তন এত হয় তাহলে বাষ্প ঘনত্ব কত হবে, আমাদেরকে এটা অ্যান্সার জানতে চাইছি। তাহলে 17 গ্রামের আয়তন তুমি ভালো করে লক্ষ্য করো, 22.4 লিটার, আবার STP বলেছে, তার মানে কি অবশ্যই সেটা মোলার ভর দেওয়া আছে, ক্লিয়ার। তার মানে এইটা 17 গ্রামটা হচ্ছে M, তাহলে M সমান এখানে কত, 17 গ্রাম। আমরা কি ফর্মুলা জানি, M সমান হচ্ছে 2 × D, তাহলে D এর মান কত হচ্ছে, M/2, M/2 মানে হচ্ছে 17/2। ওকে, তার মানে এটা কত আসবে, 8.5 আসবে, 8.5 কত হবে, এটা সেন্সর। ওকে, বুঝে গেল ব্যাপারটা, 8.5, কারণ ঘনত্ব, বাষ্প ঘনত্ব, 8.5 অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো, তারপরে একটা প্রশ্ন আছে দেখো, প্রশ্নটা বলেছে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের, এতটি কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 6.1022 সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত। তার মানে বলেছে 6.022 × 10^22 CO2 এর ভর কত। ওকে, এটার ভর কত বলেছে, কত, 6.0 × 10^22, তাহলে এখন দেখো 10^22 যদি 23 হতো তাহলে আমরা বলে দিতাম আণবিক ভরের সমান, মানে এখানে ধরো কত আসবে, 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 × 32 মানে 44, তাহলে 44 গ্রাম অ্যান্সার হতো। যদি 23 লেখা থাকতো এখানে, 23, তাহলে এটা 22 লেখা আছে, মানে কি একে কেউ 10 দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে একে যদি 10 দ্বারা ভাগ করি, একে 10 দ্বারা ভাগ করতে হবে, বা ওই কি নিয়ম তুমি করবে, 6.022 × 10^23 অণুর ভর, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড লেখো, CO2 অণুর ভর কত আসবে, এটা আসবে 44 গ্রাম, কারণ আণবিক ভরের সমান হবে এই সংখ্যাটা, মানে অ্যাভোগাড্রো সংখ্যক কোনো অণু যত খুশি গ্যাস হোক বা যে যেটাই হোক, তার ভর সবসময় হবে তার আণবিক ভরের সমান। তো কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, 44, তাহলে 44 গ্রামের সমান হবে। তাহলে তুমি কি নিয়ম করো, একে কত আসবে, 44 ÷ 6.022 × 10^23, আচ্ছা ডিভাইডেড বাই, এটা যখন আসবে 6.022 × 10^22 যখন হবে, তখন 44 × 6.022 × 10^22 ডিভাইডেড বাই 6.022 × 10^23। ভালো করে দেখো কাটাকাটি নিয়ম,
এখানে গুণ করার বাম দিকের পুরো সংখ্যা এই পুরো সংখ্যা কেটে গেল, তাহলে এখানে 44 পড়ে থাকলো। এখানে দেখো 22 আছে আর এখানে 23 আছে, মানে 22 এটাকে কি করবে, এর 22 সংখ্যা কেটে যেমন একটা পড়ে থাকবে, তাহলে 44 ডিভাইডেড বাই 10 পড়ে থাকছে এখানে। ওকে, বা তুমি যদি সূচকের নিয়মে যাও, দেখো সূচকের নিয়ম যদি করো, 44 হলো ইনটু 10 টু দি পাওয়ার 22 লিখলে, নিচে যে দেখো প্লাস আছে, যদি উপরে যায় কি হবে, মাইনাস হবে, তাহলে উপরে গেলো মাইনাস হলো মাইনাস 23 হয়ে গেল। তার মানে 44 ইনটু 10 টু দি পাওয়ার কে বড়, মাইনাস টু বেশি বড় কত 1, তার মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি নিচে থাকবে 10, বা এটা নিচে 10 নিচে নেমে যাবে, বা মাইনাস 1 থাকলে দশমিক বাঁ দিকে এক ঘর চলবে, মানে 4.4 গ্রাম অ্যান্সার আসবে, এর ভর কত হবে 4.4 গ্রাম। আর যদি তুমি ওরকম ভাবে করো একবারে চলে আসবে যে এখানে কি হয়েছে 23 থাকলে 44 হতো, বাট 22 আছে মানে একে 10 দ্বারা কেউ ভাগ করে দিয়েছে, তাহলে আমিও একে 10 দ্বারা ভাগ করে দেবো, ব্যাস 10 দ্বারা 44 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 4.4 হয়ে গেলো, সেটা আমাদের অ্যান্সার পাওয়া যাচ্ছে 4.4। তার মানে অলৌকিক নিয়ম করেও করতে পারবো, বা এভাবেও তুমি করতে পারো যেভাবে খুশি। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটা দেখো, বলেছে 16 গ্রাম সিএইচ ফোর মানে মিথেন এর অনুসংখ্যা যদি এক্স হয় তাহলে 2 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা কত, তাহলে 16 গ্রামটা আমরা দেখবো যে এর আণবিক ভর বা আণবিক ভরের কত অংশ, তাহলে ফার্স্টে এর আণবিক ভর বার করো, সিএইচ ফোরের সিএইচ ফোর আণবিক ভর 12 প্লাস অক্সিজেনের হচ্ছে হাইড্রোজেন মানে হচ্ছে 1 × 4 মানে কত হলো 16 হয়ে গেল, তার মানে 16 গ্রাম এর অনুসংখ্যা এক্স। ওকে, তার মানে অক্সিজেনের আণবিক ভরের অনুসংখ্যা সমান হবে, আমি কি বলছি যে কোনো গ্যাস সেটা হাইড্রোজেন অক্সিজেন মিথেন টিথেন যা হোক, আণবিক ভর যার যতই হোক সেখানে অনুসংখ্যা তাদের কিন্তু সমান থাকবে, কিন্তু একটা কন্ডিশন সেটা সবগুলো ধরে নিতে হবে যে একেই চাপ উষ্ণতা আর হচ্ছে আয়তন আছে, তো আমাদের ওই কন্ডিশনটাই নিশ্চয়ই এখানে বলেছে, যদি না বলা থাকে যদি বলে দেয় আবার ভালো, যে এসটিপিতে বলে দিয়েছে সব ক্ষেত্রে, বা বলে দিয়েছে যে একেই চাপ আয়তন উষ্ণতা, বা অনেক ক্ষেত্রে এগুলো বলে না। তো এখানে দেখো এক্স হলে তার মানে 16 গ্রামে এক্স, তো এক্সটা তুমি মনে মনে ভাবো না যে এক্সটা হচ্ছে 6.023 × 10⁻², তাহলে ওখানে যদি এক্স হয় অক্সিজেনে 32 গ্রামও এক্স হবে, কারণ 32 গ্রামটা অক্সিজেনে কত, অক্সিজেন আণবিক ভর কত, অক্সিজেন ওটো 16 × 2 সমান হচ্ছে 32 গ্রাম, তার মানে অক্সিজেনে 32 গ্রামে 6.023, তার মানে তো এক্স, কারণ এখানে 16 গ্রামটাও আণবিক ভর মিথেনের আর 32 গ্রামটাও অক্সিজেনের আণবিক ভর হচ্ছে কত 32, অক্সিজেনের আণবিক ভর 32 আর মিথেনের আণবিক ভর 16, তাহলে 16তে যদি এক্স হয় 32ও এক্স হবে, তাহলে 16তে এক্স হলে 32ও এক্স হবে, ব্যাস এরপর কি নিয়ম করো আর কিছু নেই, তার মানে এখানে আসবে তাহলে অক্সিজেনের কত আছে 32, তাহলে 32 গ্রাম O2তে অনুসংখ্যা কত আসবে এক্স, আচ্ছা তাহলে 1 গ্রামে কত আসবে এক্স বাই 32, আর হচ্ছে 2 গ্রামে কত আসবে 2x/32 মানে 2 দিয়ে কেটে দিলে 16, মানে x/16 অ্যান্সার আসবে, কত এলো x/16 এলো, এত টি অনু x/16 টি অনু, এখানে গ্রাম ত্রাম কিছু আসবে না, অনুসংখ্যা ক্যালকুলেট করছে, এত টি অনু, কার অনু অক্সিজেন, এত টি ওটো অনু, বা আগে অক্সিজেন লেখো এখানে লিখে দিলাম না, এত টি অক্সিজেন, বুঝা গেল ব্যাপারটা, এরকম টাইপের অঙ্কগুলো এইভাবে সলভ করতে হবে। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি, এবং করে দেখো বলে যে 10 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কত 10 গ্রাম, তার মানে এখানে তোমাকে বিক্রিয়া জানতে হবে, বিক্রিয়া না জানলে হবে না, তার মানে দেখো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট একে যদি আমরা হিট করি মানে উত্তপ্ত করি যে হিট দিই, তাহলে কি হবে কার্বন ডাইঅক্সাইড হবে প্লাস ক্যালসিয়াম অক্সাইড হবে, ব্যালেন্সটা ঠিকঠাক দেখাচ্ছে না, গোলমাল আছে, হ্যাঁ ঠিকই আছে, ব্যাস ব্যালেন্স এটা আছে, এভাবে এটাকে কিন্তু মনে রাখতে হবে। এখন দেখো বলেছে যে এইটা 10 গ্রাম নিলে এটা কত গ্রাম হবে, তাহলে আগে দেখা যাক, হ্যাঁ কততে কত গ্রাম হচ্ছে, এর আণবিক ভর বার করো, ক্যালসিয়ামের হচ্ছে 40-20 পর্যন্ত মুখস্থ রাখতে হবে, প্লাস কার্বনের হচ্ছে 12 প্লাস এটা 16 আর নিচে 3 আছে বলে 3 দ্বারা গুণ, তাহলে 40 + 12 + 48 আর 12 হচ্ছে 50 60 100 হয়ে গেল, 60 + 40 তাহলে 100 গ্রাম, গ্রামে প্রকাশ করলাম, কার্বনের কত 12 + 16 × 2 কার্বনের 12 অক্সিজেনের 16 আর এই দুইটা এই অক্সিজেন দুটো আছে বলে কত হলো
12 প্লাস 32 মানে 44 এটাকে গ্রামে প্রকাশ করলো তার মানে দেখো 100 গ্রাম CaCO3 কে উত্তপ্ত করলে কত গ্রাম পাবে 44 গ্রাম CaCO2 উৎপন্ন হবে এত গ্রাম উৎপন্ন হবে ব্যাস তার মানে তুমি 1 গ্রাম উৎপন্ন করলে কত আসবে 44 বাই 100 কত তোমাকে বলেছে 10 10 হবে 44 ইনটু 44 তে 400 হয়ে গেছে কোনো অসুবিধা নেই 44 ইনটু 10 বাই 100 10 দিয়ে কেটে গেল কত হয়ে গেল 4.4 গ্রাম তাহলে কত উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এই বিক্রিয়াগুলো তোমাকে জানতে হবে ওকে ব্যাস তারপরে চলে যায় নেক্সট এই বিক্রিয়া এটা দেখো অঙ্কটা বলেছে 6 মোল 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে উত্তপ্ত মানে লোহাটাকে উত্তপ্ত করা হয়েছে লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন উত্তপ্ত লোহা মানে খুব যদি লোহাকে আমরা গরম করি তো লাল একবারে টকটকে হয় তার সঙ্গে যদি জলের ঝাপকা মারি দেখি যে একটু ধোঁয়ার মতো বের হয় তার মানে ওখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তো এর সঙ্গে স্টিমের বিক্রিয়া হাইড্রোজেন এখানেও সেম বিক্রিয়া কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ এই বিক্রিয়াগুলো হয়তো এখন তোমাদের মনে হচ্ছে তাই বিক্রিয়াগুলো কি করে মনে রাখবো কোথায় আছে এই তো আমরা রাসায়নিক গণনা দেওয়া শুরু করছি যখন একবারে লাস্ট পর্যন্ত পড়বে না তখন এই বিক্রিয়াগুলো অটোমেটিক তোমাদেরকে মনে রাখতে হবে কারণ গ্যাসের যে চ্যাপ্টারগুলো আছে গ্যাসের প্রস্তুতি সেখানে সমস্ত বিক্রিয়াগুলো আছে আর নাহলে এখন যে রাসায়নিক গণনার যে চ্যাপ্টার কতগুলো বিক্রিয়া দিয়েছে ওই বিক্রিয়াগুলো একটা খাতায় লিখবে যেগুলো করতে চেষ্টা করবে যে কী কী হয় আবার বিক্রিয়ার বিভিন্ন স্টেপ আছে কোন কিভাবে আমরা মনে রাখবো এগুলোকে তার একটা মনে হয় ভিডিও হ্যাঁ তার একটা ভিডিও করেছি সেটাও একটা দেখতে পারো বা তোমাদের কি কি বিক্রিয়া করবে মাধ্যমিক লেভেলে সেটা আছে প্লেলিস্টে চলে যাবে সেটাতে হ্যাঁ প্লেলিস্টে মাধ্যমিকের ওখানে ক্লাস 10 আছে ওখানে সমস্ত কিছু পেয়ে যাবে ওখানে ওকে আচ্ছা 6 মোল উত্তপ্ত লোহার সঙ্গে স্টিমের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে এখানে হাইড্রোজেন কত গ্রাম উৎপন্ন হবে তার মানে বিক্রিয়া করতে হবে লোহা হচ্ছে Fe আচ্ছা এখানে একটা ডাটা তোমাদেরকে দিয়ে দিবে 56 এফির ভ্যালু দিয়ে দিবে কারণ এটা 20 এর বাইরে এটা হচ্ছে 56 তোমাকে দিয়ে দিবে এফিটা তাহলে এফি প্লাস হচ্ছে জল স্টিম মানে এখানে জল হ্যাঁ ইকুয়াল টু কত আসে এই বিক্রিয়াটা একটু উল্টা টাইপের হয় এফি 3 ও 4 হয়ে যায় কারণ খুব হাইলি রিঅ্যাকটিভ থাকে তো হিট করলে এফি 3 ও 4 হয় সাধারণত হয় এফি 2 ও 3 হ্যাঁ এখানে এফি 3 ও 4 হয়ে যাবে প্লাস হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স তো নেই মনে হচ্ছে হ্যাঁ এখানে 3 দিতে হবে ওখানে আছে 4 আছে তাহলে এখানে 4 দিতে হবে 4 8 হয়ে গেল এখানে 4 দিতে হবে ব্যাস এই তো হয়ে গেল তো এইবার বলেছে দেখো 6 মোল উৎপন্ন করলে এতে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে হ্যাঁ তার মানে দেখো এখানে দেখো কি এফ এর সামনে কত লেখা আছে 3 মানে 3 মোল তাহলে 3 মোল বিক্রিয়া করে কত হয়েছে হাইড্রোজেন মানে এটা বার করলে হবে এটা হচ্ছে 4 ইনটু 1 ইনটু 2 কারণ 1 হচ্ছে হাইড্রোজেন আর 2 এর নিচে আছে তার মানে 4 দুগুণে 8 হয়ে গেল তাহলে 8 গ্রাম তার মানে দেখো 3 মোলে হয় 8 গ্রাম 1 মোলে কত আর 6 মোলে কত কত आंसर আসবে 16 গ্রাম आंसर আসবে ওই দিক নিয়ে আমরা করছি না 3 মোলে হচ্ছে 8 গ্রাম 1 মোলে কত 6 মোলে কত তাহলে आंसर কত এলো 16 হলো বুঝা গেছে ব্যাস আর যদি মোল বলতো তাহলে মোল বললে যদি এখানে গ্রামের জায়গায় যে গ্রাম দিয়েছে না যে কত মোল হাইড্রোজেন উৎপন্ন হবে তখন কি লিখতাম 3 মোল লোহা থেকে 4 মোল হয় যে হাইড্রোজেনের সামনে কত লেখা আছে 4 তাহলে 4 মোল হাইড্রোজেন উৎপন্ন হয় তাহলে 6 মোলে কত হবে 8 মোল आंसर আসবে আর গ্রামে বললে 16 গ্রাম কারণ 1 মোল সমান হাইড্রোজেনের 2 গ্রাম কারণ হাইড্রোজেন আণবিক ভর কত 2 ওই জন্য 1 মোল সমান 2 ক্লিয়ার এখানে অবশ্য 56 টা কাজে লাগলো না ওই জন্য হয়তো দেইনি বোঝা গেল নেক্সট চলে যাই আমরা এই অঙ্ক দেখো একটু বড় টাইপের কিন্তু একবার ইজি অঙ্ক 2000 আমাদের 17 সালে পড়েছিল মাধ্যমিকে ক্যালসিয়াম কার্বনেট আগে যখন উত্তপ্ত যদি করি তাহলে ডাইরেক্ট কার্বন ডাইঅক্সাইড এটা হয় এখানে কি করেছে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে HCl মিশিয়ে দিয়েছে এর বিক্রিয়াতে কি কি উৎপন্ন হবে একটা ক্লোরাইড যে কোনো লবণ হয় একটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড হবে জল হবে উৎপন্ন হয় তাহলে এখানে বলেছে দেখো 50 গ্রাম ইউজ করেছেন ক্যালসিয়াম কার্বনেট কি কি উৎপন্ন হয়েছে 55.5 গ্রাম CaCl2 আচ্ছা 22 গ্রাম কত 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আর 9 গ্রাম জল তাহলে বলছে HCl এর পরিমাণ কত HCl এর পরিমাণ কত তাহলে এক পাশ তুমি স্থির মন দিয়ে বিক্রিয়াটা লেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সঙ্গে তুমি মেশাচ্ছো HCl তোমার উৎপন্ন হয়েছে দেখো সমস্ত ডাটা দিয়ে দিয়েছে CaCl2 হচ্ছে প্লাস হয়েছে
কার্বন ডাইঅক্সাইড প্লাস রয়েছে জল, তুমি একে ব্যালেন্স করো। দেখো হাইড্রোজেন দুটো আছে, মানে এখানে দুই লাগবে, ওকে এখানে দুই, আর হাইড্রোজেন তো মিলে গেল, ক্যালসিয়াম মিললো, হ্যাঁ ক্লোরিনও দুই হয়ে গেল, হাইড্রোজেন দুই হলো, অক্সিজেন তিন, তিন দেখো পুরো মিলে গেল। ওকে এরপর তুমি তাকাও আমাদের 55 গ্রাম আমরা ধরেছি ক্যালসিয়াম কার্বনেট, মানে এইটা হচ্ছে কত, পঞ্চাশ, এটা 50 গ্রাম, এইটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন কত হবে, আর উৎপন্ন হয়েছে কত, এটা হয়েছে 55.5, এটা হয়েছে 22, এটা হয়েছে 9, সবগুলো অ্যাড করে দেখো তো কত আসছে, 55.5, 22 আর 9, এটা 0.5 হলো, 5, 7, 7, 9, 16, 6 হাতে থাকে 1, 5, 2, 7, 1, 8, 86.5 উৎপন্ন হয়েছে, আর এদিকে ইউজ করেছে কত, 50, তাহলে কত হবে, না এখানে তুমি 50 বিয়োগ করে দাও, তার মানে হচ্ছে 5, 6, 3, এটি অ্যান্সার আসবে 36.5, একবারে ইজি অ্যান্সার দেবে 36.5, মানে বিক্রিয়ার বাম দিকের যেটা যত গ্রাম আমাদের নেওয়া হয়েছে ডান দিকে সে তত গ্রামই প্রডিউস হবে, তাদের একটা নির্দিষ্ট অনুপাতে থাকবে, তাহলে 36.5। যদি এটা বুঝতে যে বাম দিক ডান দিক বুঝতে অসুবিধা হলো, বাকি তুমি যে মেথডগুলো আগে যে মেথড করলাম সেই মেথড যদি তুমি করবো বলো সেটা তো আমি করে দিচ্ছি। দেখো এটা তো বোঝা গেল যোগ বিয়োগের খেল, হ্যাঁ এই দিকেরগুলো টোটাল যোগ করলাম তার সঙ্গে এটা বিয়োগ করে দিলাম, এর ভ্যালু পেয়ে গেল। আচ্ছা এরপরে তোমাকে ধরো এর সাপেক্ষে যাকে খুশি চুজ করো এই তিনটার মধ্যে, যেটা খুশি কোনটা চুজ করবে তুমি, ওখানে মরাকে 36.5 অ্যান্সার পেয়েছিল। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড চুজ করো, কার্বন ডাইঅক্সাইড কত, 44 হয়, 44 গ্রাম, এর কত হবে, হাইড্রোজেনের 1 প্লাস ক্লোরিনের কিন্তু বলে দিয়েছে এটা ধরতে হবে 0.5, এটা ব্র্যাকেটের বাইরে কিন্তু 2, এই যে 2 মোল আছে, তাহলে এটা হচ্ছে 36.5 × 2, 36.5 × 2 মানে 36 × 72 = 73 আসলো, তাহলে দেখো 73, এটা 44, তার মানে 44 গ্রাম CO2 উৎপন্ন হয় কত, না 73 গ্রাম HCl থেকে, বা এত প্রয়োজন হয়, তাহলে 1 গ্রামে CO2 উৎপন্ন হবে 73/44 গ্রাম HCl। আচ্ছা 22 গ্রাম কত, কারণ এই যে 22 বলেছে কোথায় গেল, এই যে 22 গ্রাম কত আসবে, 73/22 × আচ্ছা উপরে থাকবে 22, নিচে 44, ভুল করলাম, নিচে 44, 22 × 44, 73কে 2 দ্বারা ভাগ করলে 36.5 গ্রাম আসবে, সেটা তো আগে এসেছিল। এরপর তোমার যদি এটা না চুজ হয়, তুমি যদি ওয়াটারকে ধরো, ওয়াটার, ওয়াটার কত হয় 18, ওকে তাহলে 18 গ্রামে 73, আর এখানে কত 9 গ্রাম, 2 দিয়ে ভাগ হচ্ছে, 73কে 2 দিয়ে ভাগ হচ্ছে, যেটা খুশি করো তুমি যদি এটা করো তার অ্যান্সার সেম মিলবে, যেটা খুশি আমরা করি, এখান থেকেও মিলবে আর যদি টোটাল যোগফল করে গেলো সেখান থেকেও মিলবে, হয়ে গেল। তাহলে আমাদের কত লাগছে, 36.5 গ্রাম। এরপর বলেছে এটা সমান কত মোল হবে সেটা বার করতে বলেছে, ওকে তার মানে আমরা কি করব, এই যে প্রয়োজনীয় HCl মোল সংখ্যা কত, HCl এর মোল সংখ্যার বার করতে হবে, তার জন্য আমি অ্যান্সারটা মনে রাখলাম দিয়ে এটা মুছে দিলাম। আচ্ছা এখন তুমি HCl এর এই জায়গাটা দেখো, HCl খালি বার করো তুমি, HCl দুই বার দিয়ে, তাহলে HCl মানে 1 প্লাস হচ্ছে 35.5 সমান কত হয়ে গেল, 36.5, তো 36.5 হচ্ছে তার কি আণবিক ভর, এই আণবিক ভর মানেই তো 1 মোল, যে কোনো গ্যাসের যে কোনো পদার্থের আণবিক ভর মানেই তো 1 মোল, তো এর আণবিক ভর কত বেড়েছে, 36.5, তো কত মোল, এটা তো অ্যান্সার বেরিয়েছিল লাস্টে আমাদের, এটা সঙ্গে দুই ভাগ হয়ে অ্যান্সার বেরিয়েছিল না, সেটা তো কত ছিল 36.5, তার মানে লাস্টের অ্যান্সারটা কি হবে, প্রয়োজনীয় মোল সংখ্যা অ্যান্সার 1, এটা অ্যান্সার, এটা সমান 1 মোল, তাহলে 1 মোল লাস্টের অ্যান্সারটা কত হচ্ছে, 1 মোল, বুঝা গেল। তার মানে দেখো এরকম টাইপের যত জটিল তোমার প্রশ্ন আসুক এগুলোকে যদি আমরা বিক্রিয়া মনে রাখি এবং 1 থেকে 20 পর্যন্ত যদি মনে রাখি, কোনগুলো না তাদের পারমাণবিক ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা, আর পারমাণবিক ক্রমাঙ্ক যদি মনে থাকে তাহলে অবশ্যই ভর সংখ্যা মনে রাখবে, কারণ পারমাণবিক ক্রমাঙ্কের ডবল সাধারণত হয়, কিছু কিছু ব্যতিক্রম আছে সেগুলো একটু মনে রাখলে হলো, যত সব প্রবলেম আছে সব প্রবলেম আমরা এখান থেকে কিন্তু সলভ করতে পারবো ইজি, এবং ইজি এখান থেকে নাম্বার পাওয়া যায়, 5 নাম্বার থেকে ইজি পাওয়া যায়, একটা 3 নাম্বার প্রশ্ন আর শর্ট দেয় 2, একবারে ইজি কিন্তু এখানে পাওয়া যায়, ওকে। আর তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, রাসায়নিক গণনার আবার পরে 3 নাম্বার একটা ভিডিও নিয়ে আসা হবে,
এখন এই দুটো ভিডিওতে ভালোভাবে দেখো, এবং আগের বছরও কিছু ভিডিও ছেড়েছিলাম, প্লেলিস্টে যাবে ক্লাস 10, ওখানে দেখবে কিছু ভিডিও আছে। ওকে, থ্যাংকস টু অল, আর ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।